পৃথিবীর মতো দেখতে আরো একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবী থেকে প্রায় শত কোটি আলোকবর্ষ দূরে টিওআই 700 গ্রহটিতে এমন তাপমাত্রা এবং পানি বিরাজ করছে যা প্রাণ বিকাশের উপযোগী। বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন অনুসারে নাসার ট্রানজিটিং এক্সপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা TASS এই গ্রহটি সর্বপ্রথম দেখতে পায় এবং এর নামকরণ করা হয় TASS অবজেক্ট অব ইন্টারেস্ট বা TOI। এর আগে 2020 সালেও TASS অন্য আরেকটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ আবিষ্কার করেছিলেন যা অনেকটাই পৃথিবীর মতো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি JPL এক বিবৃতিতে বলেছে, আমরা মহাবিশ্বে যে কয়টি সোলার সিস্টেমকে জানি যেখানে এমন বাসযোগ্য গ্রহ থাকতে পারে তার মধ্যে এটি একটি। নাসা জানিয়েছে TOI 700 গ্রহ পৃথিবী থেকে 100 আলোক বর্ষ দূরের ডোরাডো নক্ষত্রপুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে অবর্তিত হয়। এম ডোয়ার্ফ বা বামন শ্রেণীর এই তারকাগুলোর আকার আকৃতি সাধারণত আমাদের সৌরজগতের সূর্যের মতোই হয়। বিজ্ঞানীরা বলছেন TOI আকারের পৃথিবীর প্রায় 990%, মানে পৃথিবীর 90% হচ্ছে TOI আকার। তবে মজার বিষয় হলো এটি নিজের কক্ষপথ পূর্ণ করতে সময় নেয় মাত্র 28 দিন, যেখানে পৃথিবীর সময় নেয় 365 দিন। নাসার বিজ্ঞানীরা আরো বলেছেন, পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের খোঁজে এই আবিষ্কার একটা মাইলফলক হয়ে দাঁড়াবে। গ্রহটির বিষয়ে আরো অনেক তথ্য প্রয়োজন নাসা জানিয়েছে।